ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামায়ের পাদপদ্মে প্রণাম জানাই। ওং প্রত্যালির পদর পিতাঙ্গ্রি সবরিধি ঘোরাট্ট হাসা পড়া খরগেন্দ্রী বরকর্ত্রী খরপর ভূজা হুঙ্কার বিজধবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জুতা জড্ডনাস্ত কপাল কত্রী জগতং হন্তগ্র তারাশয়ম নম শ্রী উগ্র তারা নীল সরস্বত্যই নম নম শ্রী উগ্র তারা নীল সরস্বত্যই নম। হ্যাঁ, যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের জানেন প্রত্যেক দিনই আমার কিছু না কিছু বিষয়ের ওপর প্রোগ্রাম থাকে বা আলোকপাত থাকে। আজকে যে বিষয় করব সাফল্যের চাবিকাঠি, অর্থাৎ আমরা দ্য কি অফ সাকসেস, অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই জীবনে সফলতা অর্জন করতে। একজন খেলোয়াড় সবসময় চায় সেই ম্যাচটাতে সে জিততে, সে দলটাকে জেতাতে। একজন স্টুডেন্ট সে চায় পরীক্ষায় ভালোভাবে পাশ করতে, ভালো রেজাল্ট করতে। একজন ব্যবসায়ী ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে চায়, ব্যবসায় তার মুনাফা অর্জন করতে চায়। তাহলে এই সাফল্য কিন্তু এমনি আসে না, এই সাফল্যকে আমাদের অর্জন করে নিতে হয়। সেটা কি করে সম্ভব? কঠিন পরিশ্রমের দ্বারা। 50% ভাগ্য আর 50% পরিশ্রম, এই যৌথ মিলনে কিন্তু সাফল্য বা সাকসেস বা জীবনে প্রতিষ্ঠা লাভ সম্ভব। কারণ ভাগ্য বা দৈব বলে একটা জিনিস আছে, তার কৃপা ছাড়া কিন্তু আমরা সাফল্য পেতে পারি না, কখনো হয় না। তাহলে সেই সাফল্যের নিরিখে যদি আমাকে বিচার করতে হয় আমাদের ন্যাটাল চার্ট কি বলছে, এই হাতের রেখা কি বলছে, এটা কিন্তু দেখা দরকার আছে। অনেকে এসে আমার চেম্বারে প্রশ্ন গণনা করে, অর্থাৎ প্রথম জ্যোতিষশাস্ত্রে যে প্রশ্ন গণনা, যে শাস্ত্রীজি আমার মেয়ের বিয়েটা কবে হবে বলতে পারে, আমার মেয়ের চাকরিটা কলকাতায় হবে না ভারতবর্ষের অন্য প্রান্তে হবে, নাকি অ্যাব্রড বা বিদেশে হবে, মেয়েটার শরীর স্বাস্থ্য ভালো যাবে তো, বা আমার সন্তান কোনো বাজে পাল্লায় পড়ে যাবে না তো, সে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে তো, এইরকম প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের কাছে মানুষ আসে। এই প্রশ্নগুলোকে দিয়েই আমাদের কিন্তু জ্যোতিষ বিচার, এই জ্যোতিষ বিচার আমাদের এই প্রশ্ন নিরিখে। আজকে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই ১২টা যে রাশিচক্র আছে, অশ্বিনী থেকে রেবতী ২৭টা নক্ষত্র রয়েছে, ১২টা ভাব আছে। অনেকে এসে বলে দেখুন তো জীবনে আমার প্রতিষ্ঠা হবে কিনা, আমি বললাম আপনি শ্বশুরের টাকায় জীবনে ধনবান হবেন, কারণ তার চার্টের মধ্যেই লুকিয়ে আছে। কাউকে আবার বললাম যে আপনার বাবার টাকায় জীবনে দাঁড়িয়ে যাবেন, প্রতিষ্ঠা পেয়ে যাবেন। টোটালটাই জ্যোতিষ, পূর্ণ জ্যোতিষ, এবং যেটা মানুষকে সমৃদ্ধশালী করে, মানুষকে জীবনে উন্নতির জায়গায় নিয়ে যায়। আর এই দ্য কি অফ সাকসেস, এই যে সাফল্য আমরা প্রত্যেকে চাই, আমি একজন জ্যোতিষ হিসেবেও কিন্তু সাফল্য চাই, আমি কিন্তু অসফল হতে চাই না, তা প্রত্যেকটা মানুষ জীবনে চাই, কিন্তু চাইলেই তো হবে না, ভাগ্য দেবীকেও প্রসন্ন থাকতে হবে। কারণ ভাগ্য দেবী যদি আমাদের সঙ্গে না থাকে আমরা পারবো না। অনেকে দেখেছি জিরো থেকে হিরো হয়, কারণ ফিফথ হাউস হচ্ছে গ্যালোপিং হাউস, ফাটকা। অনেকে দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছে, সেদিনকে যেমন স্টিল ইচ্ছা আমি কালীবাড়িতে, সে কাটে না সাধারণত, পেপারে বিভিন্ন বিজ্ঞাপন দেখে, দেখে তার ইচ্ছে হয়েছিল, কে
সেট কিনেছিল, সে সামান্য টাকা হলেও মানে 90,000 টাকার মতো কিন্তু পেয়েছে। আর একজন দীর্ঘদিন কেটে যাচ্ছে, তার কিন্তু অল্পের জন্য ফসকে যাচ্ছে, কারণ কি? টোটালিটি স্টার। হ্যাঁ কি আছে বল, দেখে নি। হ্যালো নমস্কার, আমি নবদ্বীপ থেকে আদিত্য চট্টোপাধ্যায় বলছি। আচ্ছা তুমি কি আমার অনুষ্ঠান দেখো বাবা? হ্যাঁ, আমার রিলেটিভ একজন শেরপুলিতে আপনার কাছে গেছিল, উনি খুবই উপকৃত হয়েছেন। আচ্ছা আচ্ছা, ওনার ম্যারেজ লাইফে সমস্যা ছিল, উনি এখন কনফারেন্সে আমি আপনার ব্যাপারে জানতে পারি, তারপরে আমি আপনাকে ফলো করি, সেই হিসাবে আমি জানতে চাই আমার ব্যাপারে। আচ্ছা বাহ, ম্যারেজ লাইফের জন্য এসেছিল, সে উন্নত মানে উপকার পেয়েছে। হ্যাঁ যদি, কারণ প্রকৃত জ্যোতিষ, জ্যোতিষ শাস্ত্রটা না আমাদের প্রাচীন শাস্ত্র, তো এখান দিয়ে মানুষকে সঠিক গাইডলাইন দেয়, সঠিক পথ দেখায়। কেমন বলো, জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 5th December 1985। সময় সন্ধ্যে 5:30। জন্মস্থান? জন্মস্থান উধমপুর, জম্মু কাশ্মীর। আচ্ছা এখানে যেটা পাচ্ছি সিংহ রাশি এবং বৃষ লগ্ন, কেমন জানা আছে? ঠিক, বর্তমানে শনিটা দগ্ধ অবস্থায় রয়েছে এবং রাহু দশা চলছে, বর্তমানে কিছু ক্ষেত্রে মানসিক একটা ডিস্টার্ব কিন্তু চলবে, মানসিক সন্তুষ্টির একটা অভাব কিন্তু আমি রাশি চক্রে দেখছি। হচ্ছে এটা? সেটা তো ঘটছে। হ্যাঁ আচ্ছা, অর্থনৈতিক দিক থেকে, কারণ দ্বিতীয় ভাব থেকে অর্থনৈতিক ব্যাপারটা আসছে, এবং দ্বিতীয় ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, অশুভ হয়ে যায়, তাহলে অর্থের ব্যালেন্স হয় না। দেখো অর্থের ব্যালেন্সটা ঠিক মতো হচ্ছে না, চলছে মানে। আচ্ছা হ্যাঁ, মানে অর্থ যা আসছে বেশিরভাগটাই বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, শরীরটা নিয়ে কিন্তু মাঝে মধ্যে একটা ডিস্টার্ব দেবে, শরীর হেলথ। হ্যাঁ এটা আমার অসুস্থতাই থাকে বেশিরভাগ সময়টা, অসুস্থতার থাকবে, রাহু মঙ্গলের কানেকশন, মানসিক ডিস্টার্বটা কিন্তু এই রাশিচক্রে প্রবল ভাবে দেখতে পাচ্ছি, এবং চন্দ্রের দুধারে গ্রহ না থাকায় এটাকে বলে কেমোদ্রুম যোগ। কেমন? এবং এই রাশির এই লগ্ন সাপেক্ষে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো না, এবং মঙ্গল রাহুর ছন্ন ছাড়া যোগ, এটা কিন্তু অত্যন্ত অশুভ। এই মঙ্গল রাহুর ছন্ন ছাড়া যোগ, এটা কিন্তু অত্যন্ত অশুভ আমি দেখছি। ঠিক আছে মশাই, আমার জানার ছিল বলো, সেটা হচ্ছে যে আমি কোভিড এর কারণে গত 1 বছর ধরে আমার চাকরি নেই। আমি বলেছি চাকরি, আমি বলেছি অর্থনীতি, আমি বলেছি অর্থনীতি ডিস্টার্ব, সঠিক বলেছেন, তাই জন্য আমি তখন আপনাকে আর ইন্টারফেয়ার করলাম না। কিন্তু আমার জানার আপনার কাছে এটাই আগ্রহ, যেহেতু আমি একটা খেটে খাওয়া লোক ছিলাম, আমি যেহেতু চাকরি করে খেতাম, আমার সে চাকরিটা চলে গেছে 1 বছর ধরে, আপনার কাছে আমি জানতে চাই যে আমার এই চাকরিটা কবে নাগাদ আমি। দেখো তুমি মোটামুটি জুন জুলাই থেকে বেটার অপরচুনিটি পেতে পারো, এবছর জুলাই মাসের পর থেকে একটা সুযোগ সুবিধে পেতে পারো, এবং বর্তমানে যেটুকু সঞ্চিত টাকা ছিল সেটা বেরিয়ে গেছে। দেখো হাতে, হ্যাঁ হাতে তোমার কিছু নেই, নিঃস্ব, বুঝতে পেরেছো? হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে, এবং যখন তুমি চাকরি করেছো সেখানেও তুমি অর্থের ব্যালেন্স পাওনি, দেখো লক্ষ্য করে, কারণ দ্বিতীয় ভাব যার পীড়িত। অনেকে দেখেছি জিরো থেকেই হিরো হয়, অনেকে আবার হিরো থেকে জিরো হয়ে যায়, কারণ এই চার্ট ন্যাটাল চার্টই তার কিন্তু পূর্ণভাবে সব কথা বলে। কেমন? তাহলে এই যে তোমার আজকে যে আমি বিষয়টা নিয়ে বলছিলাম যে সাফল্য কি করে আসে, এই যে তুমি চাকরি ক্ষেত্রে সাফল্য পাচ্ছ না, তাই না? এই যে তুমি বসা, একটা পুরুষ মানুষ কখনো বসে থাকতে পারে, তার বসে থাকলে ব্রেনটা জাড্ড হয়ে যায়। তুমি যোগ্যতা পাচ্ছ কেন বলো তো? তোমার সাকসেসের মাত্রা, রেটিংটা ঠিক নেই, সাকসেসের যে রেটিং সেটাকে আমি ভালো দেখছি না। তুমি অভিজ্ঞ কোনো জ্যোতিষী এবং জ্ঞানী একটা কোনো জ্যোতিষীর পরামর্শ নাও,
কারণ রাহু দশা চলছে তোমাকে ভীষণ ভাবে ডিস্টার্ব করে থাকবে এবং সব সময় যেন মানসিক ভাবে তাড়িয়ে বেড়াবে। কেমন এটা হবেই, এইটার জন্য বলি এটা এই রাহুর একটা গার্ড বা প্রতিবিধান যদি তুমি করতে পারো তাহলে কিন্তু খুব, কারণ এখনো 14 বছর এই দশাটা রয়েছে, সবে 4 বছর অতিক্রান্ত হয়েছে। কেমন এর 14 বছর থাকবে এবং রাহু সাধারণত মিথুনে এবং বৃষের ঘরে শুভ ফল দেয়। কেমন এই রাহু তোমার রয়েছে মঙ্গলের সাথে কানেক্টেড, এইরকম কর্মহীনতার যোগ, বেরোজগারি যোগ, অর্থহীনতার যোগ আসবে এবং তুমি বারবার যাবে সাকসেস পাবে না। সাফল্য জায়গাটা তোমাকে কে যেন টেনে রাখবে পিছন থেকে, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি সেই জায়গা ক্লিক করবে না। যোগ্যতা যথেষ্ট আছে কিন্তু জায়গাটা ক্লিক হচ্ছে না। এর জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও এবং তার বিচার বিবেচনা, আরো বিচার আছে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা প্রাণদশা, দশা অন্তর্দশা পারমিট করছে কিনা, বর্তমানে গোচর পারমিট করছে কিনা, এগুলো দেখার বিষয় আছে, এত সহজ নয়। আমি এলাম আর জয় করে গেলাম না, এই জ্যোতিষ শাস্ত্রটা এমন একটা শাস্ত্র এর মধ্যে সমস্ত কিছু জিনিস বলে দেওয়া হয়েছে, কিভাবে একজনের জীবনে সাফল্য আসতে পারে, কিভাবে একজনের জীবনে চরম উন্নতি হতে পারে, আদু উন্নতি হতে গিয়ে মাঝপথে বাধা আসবে না তো। এই যে আমাদের অনিশ্চয়তার জগৎ, তার মধ্যে জ্যোতিষ কিন্তু আমাদের একটা পূর্বাভাস দিতে পারে। আগামী দিন যেমন আবহাওয়া দপ্তর থেকে বলে দেয় যে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, বলে দেয় নাকি, এবং সতর্ক করে দেয় কাকে, যারা সমুদ্র বা নদীতে মাছ ধরতে যায়, অর্থাৎ মৎস্য ব্যবসায়ী যারা, তাহলে এটা যে সতর্ক করে দেয় তাদের অনেক কিন্তু ক্ষয়ক্ষতি এড়ানো যায়। ঠিক জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু সেই নিরিখে, তাই এটা যদি মানুষকে আগাম বলে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি সহজে আমরা কিন্তু নিজেকে করে নিতে পারি, অর্থাৎ এটা প্রোটেক্ট করে নিতে পারি এবং তাতে আগামী দিন আমাদের বড় বিড়ম্বনা, বড় বিপদের সম্ভাবনায় পড়ার চান্সটা অনেক কমে যায়। আমরা যদি নিজেকে জানতে পারি, নিজের চার্টটাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারি, তাহলে আগামী দিন বিপদে পড়ার জায়গাটা অনেক কিন্তু কমে যায়। আমি দেখেছি এগুলো বিচার, আজকে যে জ্যোতিষ শাস্ত্রের যে বিচার আছে বিচারটা আজকে হারিয়ে যাচ্ছে, বিচার প্রকৃত নেই, আগে কোনো কবজ নয়, আগে কোনো রত্ন নয়। হ্যাঁ প্রতিবিধানে একটা জায়গা রয়েছে করতে হয়, কখন, যখন দেখব আমার সেটা কাজে হচ্ছে তখন আমি যাব, কিন্তু আগে না, আমি দেখব আমার সন্তানটা আদৌ জীবনে সাফল্য পাবে কি না। কারা পায়, যারা খুব সিরিয়াস, আমার কাছে যারা আসে তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত সিরিয়াস, তারা পায়। আর যারা ভাবছে এই গোপাল শাস্ত্রী এসছে, লাইভ হচ্ছে, ফোন করা, দেখ না কি বলে, না তাদের কিছু হবে না। কেন হবে না বলুন তো, তারা জাস্ট জানবার জন্য একটা কথা বলবো সেইটুকুই, তাদের জীবনের কোনো লক্ষ্য নেই, জীবনের কোনো উদ্দেশ্য নেই। বহুজনের ওকে আছে, আমার যখন রিপিট টেলিকাস্ট চলবে, ধর এই অনুষ্ঠানটা যখন আবার পুনঃপ্রচার চলবে না, অনেকে বলে ওই তো উনি কথা বলছেন, মানে সেটুকু বুঝতে পারছে না যে এই অনুষ্ঠানটা রিপিট টেলিকাস্ট হচ্ছে, কারণ লাইভ কথাটা লেখা থাকে না। আমি পরিষ্কার লিখে দিই বুকিং নাম্বার, কেন, যারা সিরিয়াস মানুষ যাতে তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারে, যারা সচেতন মানুষ তারা আমার সঙ্গে খুব তাড়াতাড়ি যেন যোগাযোগটা করে নিতে পারে, তাই না, আমার তো দরকার। কারণ যে সকল মানুষরা সত্যি খুব ট্রাবলের মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, তাদেরকে সঠিক পথ দেখানো, সঠিক দিশা দেখানো, এটাই হচ্ছে আমার লক্ষ্য, এই নিরিখে আমার পথ চলা, এইভাবেই কিন্তু আমার এই পথটা কিন্তু চলা। আজকে যে 27টা যোগ আছে, সৌভাগ্য যোগ, শোভন যোগ, শূল যোগ, আয়ুষ্মান যোগ, এই যুগেরও ব্যাপার আছে। গণ্ডযোগে জন্মালে কি হয়,
অতিগণ্ড যোগে জন্মালে কি হয়? করণ। এগুলো প্রত্যেকটা হিসেবের মার ব্যাচ আছে, এগুলো অল্প পরিসর টিভির প্রোগ্রামে বলে দেওয়া সম্ভব নয়। কয়েকটা কথা আমরা বলতে পারি সাধারণ আপেক্ষিক দৃষ্টির উপর দাঁড়িয়ে, কিন্তু আমাকে যদি জীবনে সাফল্য পাওয়াতে হয়, এই যে সাফল্যের চাবি কাঠি, অর্থাৎ জীবনে যদি আমাকে সাফল্যকে নিয়ে আসতে হয়, দরজায় যদি নক করাতে হয়, তাহলে আমাকে জ্যোতিষ মতে চুল চেরা বিশ্লেষণ দরকার, অবশ্যই দরকার। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, কে? কৃষ্ণনগর থেকে। আচ্ছা আচ্ছা, বলো, আগে বলো তোমার নাম কি? তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো বাবা? আচ্ছা, কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? 3 বছর, 3 ইয়ার্স, তাই তো? তাহলে 3 ইয়ার্স পরে তুমি আজকে লাইনটা পেলে, তার বুঝতে পারছো আমার অনুষ্ঠানে কি টিআরপি? এখানে যারা অপারেটর তারাই বলে, আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার। হ্যাঁ বলো। আচ্ছা, লাইনটা পেয়ে তোমার কেমন লাগছে, ফিলিংসটা কেমন হচ্ছে? আচ্ছা বলো বলো বলো, তোমার নামটা বলো, তোমার নামটা বাবা। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম তারিখ, 3rd June 1966, সময়, জন্মস্থান, কৃষ্ণনগর, 66 এ জন্ম। বাবা, তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তোমার লগ্ন ধনু লগ্ন, তোমার জন্ম বার হচ্ছে শুক্রবার। তুমি জীবনে বাবা প্রচুর ঘা খেয়েছো, প্রচুর ধাক্কা খেয়ে তুমি আজকে এই জায়গায় এসেছো। দেখো, যাকে বিশ্বাস করেছো বাবা, সেখান থেকেই ধাক্কা খেয়েছো, হোঁচট খেয়েছো। দেখো, যার জন্য করেছো, যাকে তুমি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছো, যাকে দুর্দিনের সাহারা দিয়েছো, সেই তোমাকে পিছন থেকে আঘাত করেছে। মেলাও আমার কথা, পরে হতে হবে, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আজকে দীর্ঘদিন আমাকে মিডিয়ার পর্দায় আপনারা দেখছেন, আমার ভক্তরা দেখে। আচ্ছা, তোমার এখানে বাবা বলি, বর্তমানে একটু একটু না বেশ অর্থনৈতিক একটা সমস্যা দেখতে পাচ্ছি। হ্যালো, অর্থনৈতিক, বুঝতে পেরেছো? কেমন বলি, দ্বিতীয় পতি শনি চতুর্থে রয়েছে, ঠিক আছে, এবং শনি এখানে রাহু কানেক্টেড এবং পাপগ্রহ দ্বারা পীড়িত, শনি মঙ্গল। আচ্ছা, তোমার দেখো তো শরীরটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে বাবা। আজ দেখো, তুমিকে আমি বললাম মাঝে মধ্যে, তুমি বললে আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ গোচর, ট্রানজিট, তার সঙ্গে জ্যোতিষের সূত্র কানেকশন, যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জ্যোতিষতে সূত্রের উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে বাবা, তোমার মন খুব সরল এবং তোমার মধ্যে রয়েছে খুব প্রতিবাদী চরিত্র, ঠিক আছে, তুমি অন্যায় দেখতে পারো না, অন্যায় হলে তুমি তার, এর আগে দেখো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক মানুষের কাছে তুমি বিরাগ ভাজন হয়েছো। দেখো চিন্তা করে, তোমার দশাটা বাবা এখানে বলি, মঙ্গলের দশা চলছে 2025 সাল পর্যন্ত, আরো 4 বছর এই দশাটা চলবে। তোমার হাড়ের কোনো চোট লাগা, আঘাত লাগার মতো ঘটনা আমি দেখতে পাচ্ছি। এর আগে কোনো পায়ে বা হাড়ে কোনো চোট আঘাত কিছু পেয়েছিলে? আরেকবার বলো। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো, দিস ইজ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ কথা বলে, রন্ধে রন্ধে মানুষকে বুঝিয়ে দিয়ে যায়, দেখতে পাচ্ছি তো। ঠিক আছে, তোমার চার্টের মধ্যে যে জায়গাগুলো রয়েছে এগুলোকে তুমি একটু দেখাও অভিজ্ঞ জ্যোতিষীকে, এবং কিভাবে এটার সমাধান করা যায় তিনি বাতলে দেবেন, এবং জীবনের সাফল্য, কারণ জীবনে আমাদের সাফল্য পেতে হবে, কারণ যদি সাফল্য আমরা না পাই, তাহলে আমরা আজকে যা কর্ম করব, আমরা বৃদ্ধ বয়সে যাতে নির্ধনী যোগের শিকার না হই। কেন আমরা এই কর্ম যখন ক্ষমতা থাকে তখন আমরা রোজগারের চেষ্টা করি এবং ভবিষ্যতের জন্য রাখার চেষ্টা করি।
যাতে বৃদ্ধ বয়সে আমরা নির্ধনী যোগের শিকার না হই, তাই না? যার গ্যালোপিং হাউস অর্থাৎ ফিফথ হাউস স্ট্রং, যার দ্বিতীয় ভাব লিকুইড মানি হার্ড ক্যাশ স্ট্রং, স্টারের খুব ভালো পজিশন রয়েছে, তাকে পিছন ঘুরে দেখতে হয় না। কাদের দেখতে হয়? যাদের স্টারের পজিশন, তারা জীবনের ওই ঘসটাচ্ছে তো ঘসটাচ্ছে, এখনো ষাট বছর বয়সে সাইকেলের প্যাডেল করে কি হচ্ছে কারখানায় কাজ করতে যাচ্ছে, অথচ একটা 35 বছরের ছেলে চারটে তার ফ্ল্যাট আমার কাছে এসেছিল, দুটো গাড়ি এবং ভবিষ্যতে একটা বিদেশি গাড়ি কেনা তার পরিকল্পনা। লক্ষ্য থাকতে হবে। আরে লক্ষ্য থাকলেই তো তুমি বড় হতে পারবে। আর নো রিক্স নো গেন, জীবনে যে ঝুঁকি নিতে পেরেছে সেই জীবনে গেন হয়। ঝুঁকি তোমাকে নিতেই হবে, কারণ জীবনে যদি তুমি সাকসেস পেতে চাও, সাফল্যকে ছিনিয়ে আনতে চাও জীবনে, তাহলে তোমাকে ঝুঁকি নিতে হবে। এটা আমি দেখেছি লক্ষ্য করে, ঝুঁকি যাদের যে নেওয়ার, যার মধ্যে যত ক্যাপাসিটি, যত চাপ নিতে শিখতে হবে পারবে, সে তত জীবনে, যারা যারা বড় বড় বিজনেসম্যান শিল্পপতি, তাদের কিন্তু প্রচুর চাপ, তাদের আমরা অর্থটা দেখি কিন্তু তাদেরও প্রচুর চাপ নিতে হয়। যার যত বড় পোস্ট তত বেশি চাপ। আর যে জীবনে ঘুমিয়ে থাকে, অলসতা করে, তার ভাগ্য ঘুমিয়ে থাকে, ভাগ্য দেবী ভগবানও প্রসন্ন হয় না। ভগবান বলছে কৃপা যদি পেতে হয় আমার করে পাও। পরিষ্কার শাস্ত্রে আমরা পৌরাণিক পুরাণ থেকে আমরা যেটা পাই, অর্থাৎ ইন্ডিয়ান মাইথোলজি, অর্থাৎ আমাদের যে কৃপা ভগবানের পেতে গেলে করে পাওয়া, নিরন্তর নিরলস কর্ম প্রচেষ্টা। ওই জন্য ভগবান বলছেন শ্রীমৎ ভগবদ গীতায়, কর্মণি এব অধিকারস্থে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কর্মটা তুমি করতে, তুমি যখন জীবনে তোমাকে পাঠিয়েছি পৃথিবীতে কর্ম করো, ফলে তোমার হাত নেই, ফলটা টোটালটাই আমার হাতে, ঈশ্বর প্রদত্ত, ভাগ্য দেবীর হাতে। কিন্তু আমাদের কর্ম সঠিক লাইন লেন্থ রেখে করে যেতে হবে। যে ক্রিকেটের বোলার, তাকে বল সবসময় লাইন লেন্থ রেখে করে যায়, সে যদি বারবার ওয়াইড বল করে, লেন্থ না ঠিক থাকে, তাহলে ব্যাটসম্যান তো সহজেই তাকে খেলে দেবে না। তাহলে তার বলের লাইন, তার লেন্থ যদি ঠিক থাকে, ব্যাটসম্যান একবার হলো পরাস্ত হবে, ব্যাটসম্যান একবার হলো পরাস্ত হবে। আর সর্বোপরি ঈশ্বরের কৃপা ছাড়া, দৈব ছাড়া, এটা চাণক্য বলছে, দৈব ছাড়া আমরা কখনো কিছু করতে পারবো না। আমরা একমাত্র সমস্যায় পড়লে, বিপদে পড়লে ঈশ্বরের শরণাপন্ন হই। কিন্তু আমরা আগে থেকে যদি তার শরণাপন্ন হই, তাহলে বিপদে পড়ার সম্ভাবনাই থাকে না, তাই না? আজকে এই যে যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে যেতে হচ্ছে, সবাই বুঝতে পারছেন কি চলছে। তাই আমরা সেই দেবী শক্তির কাছে একটু স্তব পাঠ করব, যাতে বিশ্বটা শান্তি হয়। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবাধাত্রী সাহা স্বাধা নমস্তুতে জয় তং দেবী চামুণ্ড জয় ভূতার্তি হারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে মধু কৈটব বিদ্রা বিধাত্রী বরদেই নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুরীন্যাসী ভক্তানাং সুখদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি অং রক্ত বীজ বদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ওং শম্ভুশৈব নিশুম্ভ ধূম্রাক্ষচ মর্দিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বন্দিতা ঘ্রিযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ওং অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অর্থাৎ সেই মহাশক্তি দেবী, অশুভ শক্তির যাতে এখানে বিনাশ হয়, আমাকে এমন রূপ দাও,
আমাকে জয় দাও, আমার যশোলাভ দাও, এবং আমার সমস্ত শত্রুকে যেন আমি পরাস্ত করতে পারি। মার্কণ্ডপুরাণ চণ্ডীতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সামনে অমাবস্যা তিথি, ইচ্ছাময়ী কালীবাড়িতে আমার মহা ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী, আপনারা দেখতে পাচ্ছেন সেই সেই বিগ্রহ, বিগ্রহের মানে ফটো। হ্যাঁ, এখানে এই সামনের অমাবস্যা যোগে বিশেষ পুজো প্রত্যেক অমাবস্যাই হয়, এবং বিশেষ মায়ের আমরা মাতৃ আরাধনায় ব্রতি হই। এবং যে কোনো জীবনের আমাদের সাফল্য যদি পেতে হয়, দৈবর একটা কিন্তু তার ভূমিকা রয়েছে, দৈবর একটা কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। আর আসল খাঁটি গ্রহরত্ন এবং শক্তিশালী বিশ্বস্ত রক্ষা কবচ স্টারের পরিবর্তন করায়, দুর্ভাগ্যকে জয় করায় এবং জীবনের সৌভাগ্যকে নিয়ে আসতে পারে। আমি বহু ক্ষেত্রে দেখেছি, বহু ক্ষেত্রে। সেদিনকে একজন যাদবপুর রেল স্টেশনের কাছে এসেছিল, সে স্কুলের চাকরি পেয়েছে, তিন বছর হলো। তা সে আবার বিয়ের ব্যাপারে নিয়ে তার মায়ের সঙ্গে এসছে। তাহলে এই যে ব্যাপারটা, আজকে প্রথম তার লেখাপড়া ছিল, সেখান থেকে দেখাচ্ছে লেখাপড়ায় সাকসেস, লেখাপড়ার পর তার চাকরি ক্ষেত্রে সাফল্য, চাকরি হয়ে যাওয়ার পর এখন বিবাহ। যাতে কেন, সে তার জীবনটাকে যেন নতুন করে বাঁধতে পারে, জীবনটা যাতে কোনোরকম চলতে গিয়ে থমকে না পড়ি। কারণ আমরা যদি আমাদের সম্বন্ধে সচেতন থাকি, স্টার সম্পর্কে ওয়াকিবহাল থাকি, তাহলে আমাদের থেমে যাওয়ার ভয় কিন্তু অনেক কম, বিপদে পড়ার আশঙ্কা কম। আমি জানি কেতুর দশায় টাইমটাতে এবং হাতের মধ্যে স্বাস্থ্যরেখা ভঙ্গুর, শনি মঙ্গলে কানেকশন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার যোগ আছে। আপনি আগে থেকে মহামৃত্যুঞ্জয় বিশেষ রক্ষা যন্ত্র বা রক্ষা কবচ রেখে দিলে এবং তার নিত্য পুজো পাঠ করলে আপনি অনেক রিলিফ পেয়ে যাবে। ভক্তরা পাচ্ছে আমার কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কোথা থেকে? লিলুয়া, হাওড়া, তাই তো? আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? মেয়ের নাম। আচ্ছা, তার আগে বলো, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো মা? সেটা অন্য একটা অভিযোগ, সেটা থাকেই। এবং অনুষ্ঠানটা তোমার কেমন লাগে? আচ্ছা, কার সম্পর্কে জান? মেয়ে না, মেয়ের জন্ম তারিখ 19/7/2003, 6 মানে জুন মাস 2000 কত? 2006, 3-3। আচ্ছা আচ্ছা, সময়টা বলো। রাত 12:45। জন্মস্থান? জন্মবার কি ছিল? বুধবার রাত্রি পার হয়ে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে ইংরেজি মতে। আচ্ছা, ওর এখানে পাচ্ছি যেটা কুম্ভ রাশি মীন লগ্ন, ওর বর্তমানে শনির 7.5 চলছে, কেমন? এবং মীন লগ্নের ক্ষেত্রেও লগ্নের উপর শনির একটা দৃষ্টি আছে, ওর মধ্যে বর্তমানে যেটা করবে ল্যাথার্জি, অলসতা, করছি করব হচ্ছে হবে, একটা চটপটে ভাব এই দিন দিন। কারণ এই শনির 7.5 থাকলে আমি বহু ক্ষেত্রে দেখেছি এগুলো নষ্ট করে দেয়, বুঝতে পেরেছ? এগুলো হচ্ছে ওর মধ্যে। আচ্ছা, পড়াশুনো করছে? কিন্তু হলে কি হবে, ও কিন্তু মনোযোগ দিয়ে ওকে পড়তে বলো, পড়াশুনোর জায়গাটাতে আমি বেশ একটা গন্ডগোল বা গোলমেলে পাচ্ছি। পড়ুক, ভালো করে পড়া দরকার। কারণ কেন বলি, এখানে যেটা অ্যাকাউন্টস হতে গেলে যে কানেকশনটা রয়েছে সেটা রয়েছে, আগামী দিন এখান থেকে ওর একটা কর্মের যোগ হবে, বুঝতে পেরেছো? এই অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর ভিত্তি করে পেশাগতভাবে উন্নতির একটা যোগ কিন্তু রাশিচক্রে দেখা যাচ্ছে। কিন্তু আগামী দেড় বছর এই 18-19 মাস এই শনির কুপ্রভাব ওকে নানাভাবে বিপর্যস্ত করবে, কেমন? ওর এখানে বলে দিচ্ছি দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক আছে, যেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে ক্ষতি করবে না, কিন্তু শরীরের ক্ষেত্রে ক্ষতি করবে, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্তি রক্তপাতের যোগ করবে, ঠিক আছে, চোট আঘাত পাবে,
অপারেশন হবে, অস্ত্রোপচারের যোগ তৈরি করবে, রাস্তাঘাটে সাবধানে, ওকে একটা রক্ত প্রবাল অবশ্যই হাতে রাখতে বলবে। আছে রক্ত প্রবাল? হ্যাঁ অবশ্যই, এটা জীবনে খুলবে না, এটা ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আবার চেঞ্জ করে নেবে। কেমন রক্ত প্রবাল কিন্তু খুব ক্ষয়ে যায়, এবং ভালো করে দেখে খাঁটি, কারণ অনেক বাজারে কিন্তু অনেক ট্রিটেড স্টোন বিক্রি হয়, সে দেখে নিতে হবে ভালো করে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে রাহু শুক্র এবং ওর একটা রিলেশনের যোগ আসবে, সেখান থেকেও ধাক্কা খাওয়া, হোঁচট খাওয়ার মতো যোগ হবে। রিলেশনের জায়গাতে বা প্রেম প্রণয়ের জায়গাতে না যাওয়াই ভালো, বুঝলে? কারণ রাহু শুক্র ও না চাইলেও ওকে নানাভাবে বিভ্রান্ত করবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত ওকে সংকেত পাঠাবে, এবং সেই সংকেতে, সেই মানে ফাঁদ, মানে পাতা ফাঁদে ও পা দিয়ে ফেলবে। আর যেহেতু যখনই পা দেবে, রাহু ওকে ডিস্টার্ব করে চলে যাবে জীবনটাকে, একটু সতর্ক থাকতে হবে। বুঝতে পেরেছো? এটা এটার জন্য এই সামনে অমাবস্যা বিশেষ যোগ আছে, মাঙ্গলিক দোষের জন্য ভালো ভালো ক্রিয়া আছে। হ্যাঁ, এবং যদি হ্যাঁ মাঙ্গলিক দোষ থেকে রক্ষা পাওয়ার জন্য অতি শক্তিশালী রক্ষা কবচ দিয়ে থাকি, ঠিক আছে? এটা খুব ভালো কার্যকরী হয়, এবং তার জন্য কিছু আমি রুলস অ্যান্ড রেগুলেশনটা লিখে দিই চার্ট অনুযায়ী, সেটা তুমি অ্যাপ্লাই করো, দেখবে আস্তে আস্তে করে ওর জীবনটা সুন্দরভাবে, স্বচ্ছভাবে গড়ে উঠছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দুটো নাম্বার রেখে দাও, জীবনে যখন মনে হবে ফোন করবে, নিশ্চয়ই যে কোনো কোন হাওড়া থেকে ফোন করছো তো আমি হাওড়ায় জাগৃতিতে বসি, সরস সদনের উল্টো দিকে জাগৃতি। কেমন বিবাহিত জীবনটা কিন্তু এখানে ওই বললাম, বিবাহিত জীবনে যদি নিজে হোঁচট না খায় কেমন, কারণ এখানে এই যে বললাম রাহু শুক্রের কানেকশন একটা পাচ্ছি, ও না চাইলেও, বুঝতে পেরেছো, ওকে সংকেত পাঠানো হয়। জানি চিন্তা করার কিছু নেই, চারটাকে তুমি ব্যালেন্স করো, ওর জায়গাটাকে ঠিক রাখো, কোনো চিন্তা না। আমি বলছি আমার এই দুটো হাত দিয়ে না মহামায়া বহু মানুষকে আজকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে, ওর ক্ষেত্রেও তাই হবে, চিন্তার কিচ্ছু নেই। ঠিক আছে, ফোন নাম্বারটা রেখে দাও। জীবনের যে কোনো ক্ষেত্রে যদি কোনো জায়গায় আটকে থাকে, যদি কোনো জায়গায় আটকে যায়, অবশ্যই সেখান থেকে বেরোবার পথ আছে, ওয়ে আছে, ওয়েটা জানতে হবে বহু ক্ষেত্রে। আমি এই যে বলছি সাফল্য, কোন জায়গা, কোন হাউস থেকে আমাদের সাফল্যটা আসে, শুধু আমাদের ইলেভেন্স হাউস মানে না সাকসেস তা নয়, যদি লগ্ন প্রতিপক্রী হয়ে যায় তাহলে আমাদের মধ্যে ইচ্ছার অভাব, জীবনে সাফল্য পাব, সাফল্য লাভ হবে, জীবনে প্রতিষ্ঠা করব, জীবনে দাঁড়াবো, যশ আনবো, প্রতিপত্তি আনবো, হবে না, হতে দেবে না। বহু ক্ষেত্রে দেখেছি, বহু ক্ষেত্রে। সুতরাং আমি বলি নিখুঁত চুলচেরা জ্যোতিষ বিশ্লেষণ এবং শক্তিশালী এবং বিশ্বস্ত রক্ষা কবচ স্টারের পরিবর্তন নিয়ে আসে। ওই জন্য বলি আমার যখন রিপিট টেলিকাস্ট চলে, আমার সঙ্গে যারা সত্যিকারের সমস্যায় রয়েছেন, যারা সন্তানদের নিয়ে, কারোর প্রিয়জনদের নিয়ে, কারোর সাংসারিক দিক থেকে অশান্তি রয়েছে, তারা যোগাযোগ করুন, যাদের সত্যি সমস্যা আছে, বহু পথ আছে, এবং সেখান থেকে এই মা কিন্তু বার করে যে বহুজনকে, আজ তারা ভালো আছে, আমি বড়ি বড়ি নাম্বার দিতে পারি চেম্বারে আসলে। চাকরি ক্ষেত্রে বারবার সে ব্যর্থ হচ্ছিল, চাকরি হচ্ছে না, ক্লিক করছে না, সাফল্য আসছিল না, শুধু রোল নাম্বারটা পাঠাতো। শাস্ত্রীজি একটু নিউমারোলজি করে দেখুন তো, সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমার সঙ্গে ম্যাচ করবে কি না, অল্পের জন্য 0.5, এত কম্পিটিশন না, 0.5 এর জন্য সে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমার নিখুঁত এই গ্রহ বিচার এবং তার সঙ্গে তার ক্রিয়া, আজ সে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছে, এখানে ফোন নাম্বার আছে, এবং কিছু হলে আসে, আর একটু বড় জায়গাও যেতে চাইছে, এ নয়। দেখো মানুষ তো একটু ভালো সবাই থাকতে চাই, আমরা পৃথিবীতে এসেছি না, যখন মানুষ একটু, আমরা যখন একটা প্ল্যাটফর্ম পাই,
আমরা যখন একটা মঞ্চ, আমি একটু আর একটু বড় জায়গায় যাওয়ার সব সময় আমরা স্বপ্ন দেখি, আর স্বপ্নটা যদি একবার সাকার করে নিতে পারি, স্বপ্নটাকে যদি সার্থক করে নিতে পারি, তাহলে আমাদের কি যে আনন্দ হয় সে ভাষায় বলা যাবে না। হ্যাঁ, কে আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বেহালা থেকে বলছি। বেহালা? বেহালা তো, বেহালা কোথায়? বেহালা অনেক বড় জায়গা। বেহালা চৌরাস্তা কাছে। চৌরাস্তা, আচ্ছা বল, কার সম্পর্কে জানবে? আমার আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা বলো, আর নামটা কি? ওনার নাম শঙ্কর ঘোষ। জন্ম তারিখ? হ্যাঁ, 28/6/1954। সময়? সময় রাত 1:30। রাত 1:30? আচ্ছা, ওর জন্মবার হচ্ছে সোমবার ওনার, তাই তো? তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। এই চ্যানেলে হয়, আরো একটি চ্যানেলে হয় নিয়মিত। হ্যাঁ, আচ্ছা এবার বলি, এখানে যেটা পাচ্ছি বৃষ রাশি মকর লগ্ন, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে ওনার তো বুধাদিত্য যোগ আছে, জীবনে তো জীবনে উপার্জন করেছে কিন্তু পয়সা ধরে রাখতে পারেনি। হ্যালো, জীবনে কিন্তু উনি নিজের লোক থেকেই ধাক্কা খেয়েছে, হোঁচট খেয়েছে, এবং অন্ধের মতো যাকে বিশ্বাস করত, যাকে ভাবত খুব ভালো, সেখান থেকেই ওনার যত বিপর্যয় এসেছিল দেখো, এবং তোমাকে গুরুত্ব দিত না। হ্যাঁ, তোমাকে হয়তো, তুমি হয়তো কিছু ভালো উপদেশ দিলে তখন সেই মুহূর্তে বুঝতো না, এই তুমি চুপ করবে, তুমি জানো বেশি, এটা আমি উদাহরণ দিচ্ছি, তুমি এটা জানো, তুমি যেটা বলছো আমি এইভাবে বলতো, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোমার কথাগুলোই ওনাকে, ওনার জীবনে কিন্তু আশার আলো, জীবনে অন্ধকার জীবনে আলো নিয়ে এসেছে কিন্তু উনি। হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, শরীরটা, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ট্রাবল দেবে। হ্যালো, আগামী 2.5 বছর সাবধান। হ্যালো, আচ্ছা উনি মানে এর আগে, কারণ চন্দ্র রয়েছে তো শুক্রের কারো কথা, আঁকা বা অভিনয় মানে প্রথম জীবনের কথা বলছি, এসব করেছিলেন কিছু? আঁকতে ভালোবাসেন, দেখো দিস মিলে যাবে, 2 2 4 4 4 8 8 8 16, পুরো অঙ্ক। হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ এ ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোলজি ইজ ম্যাথামেটিক্স, আমি জ্যোতিষের মধ্যে অঙ্ক রয়েছে, মিলে যাবে, যেতে হবে। আচ্ছা বর্তমানে একটু অর্থনৈতিক সংকট যাচ্ছে, হ্যালো, ভীষণ পরিমাণে, মানে কোন দিক থেকে তুমি যেন সুরাহা পাচ্ছ না, যেদিকে যেতে চাইছো সেদিকটা যেন কে রুদ্ধ করে দিচ্ছে। দেখো তুমি চিন্তা করে, হ্যাঁ আমি ধরে নেব, কারণ দ্বিতীয় হাউস, কারণ জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আমাদের সেকেন্ড হাউস থেকে হার্ড ক্যাশ, লিকুইড মানি ইত্যাদি বিচার করা হয়, সেই জায়গাটাই ড্যামেজ। তোমাকে বলি ওনার যেটা লাগবে, যেটা অষ্ট মহালক্ষ্মী এবং ধনদা বিংশাক্ষর রক্ষা কবচ, যেটা কিন্তু ভীষণ উপকার দেবে। তার সাথে সাথে বলি, একটু বাড়িতে যদি পারো বুধবার দিন একটু মহালক্ষ্মীর চিত্র জোগাড় করো, যাকে বলা হয় মা বৈভব লক্ষ্মী। মা লক্ষ্মী তো বিভিন্ন রূপ আছে, অষ্টলক্ষ্মী মানে আটখানা রূপ আছে, তার মধ্যে বৈভব লক্ষ্মী, অর্থাৎ দেখবে দুটো হাতি স্নান করাচ্ছে। হ্যাঁ, বুধবার রাত্রে ঠিক সন্ধেবেলায় বা রাতের দিকে স্থাপন করো, এবং কমল বা পদ্মবীজের মালায় শ্রিং 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 কমলে কমলা লয়ে প্রসীদ প্রসীদ শ্রিং হ্রিং মহালক্ষ্মী দেব ভাই নম, এই মন্ত্রটা 108 বার করে জপ শুরু করো। মা বৈভব লক্ষ্মীর ব্রত কথা পাওয়া যায়, হ্যাঁ সেইটা পাঠ করবে, এবং শুক্রবার দিন ছোট ছোট বালক বালিকাদের মধ্যে সেই প্রসাদগুলো বিতরণ করবে, ভক্তি শ্রদ্ধা করে যদি এটা করতে পারো এই জায়গা থেকে, তোমরা কিন্তু উন্নতি হবে। আর তোমাদের উপর গুপ্ত শত্রুর অত্যন্ত দৃষ্টি রয়েছে, তোমাদের না লোকে মানে দেখায় খুব ভালোবাসি, কথা বলছি, কিন্তু পরোক্ষভাবে তারাই কিন্তু তোমাদের উপর চোখ টাটায়, চোখ টেরিয়ে দেখে, মিলিয়ে নেবে তুমি।
সামনে দেখায় যেন কত বন্ধুত্ব, কত আত্মীয়তা, কত কিছু, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখবে তোমাদের পিছনে সমস্যা তৈরি করছে। না মিলিয়ে নাও আমার কথা, আমার আমার কথায় তাল মেলাতে হবে না, বাস্তবটা মেলাও। সেটার জন্য আর একটু বিশ্লেষণ করতে হবে, আসতে হবে, ঠিক আছে। এবং এখন কি সমস্যা? আচ্ছা আচ্ছা তুমি আবার, আচ্ছা আমি তো এতগুলো কথা বললাম, হ্যাঁ বলো কি বলছো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না। ওনার নক্ষত্র হচ্ছে ওর বৃষরাশি মকর লগ্ন, হ্যাঁ রোহিণী নক্ষত্র, ঠিক আছে। এটা এটা কি জানা আছে? আচ্ছা তোমারও শরীরটা কিন্তু ভীষণ লোয়ার পোর্শনটা, কোমরে, হাঁটুতে এই একটু ব্যথা বেদনা হবে, এবং এমন কিছু অজানা রোগ যেগুলোর উৎস খুঁজে পাবে না, হ্যাঁ এরকম তৈরি হবে, এগুলো উৎস খুঁজে পাওয়া যাবে না, অথচ দেখা যাবে যে হচ্ছে। এটা এটা কেতুর কারকতায় হয়, কারণ গুচ্ছতার কারকগ্রহ, গুপ্ততার কারকগ্রহ, যে রোগটা আমরা দেখতে পেলাম না অত সারছে না, অথচ বিভিন্ন টেস্ট হচ্ছে, পরীক্ষা করা, চিকিৎসকরা পরীক্ষা করছেন, কিন্তু আমি কিন্তু সুস্থ হতে পারছি না। বহুজন এরকম দেখছে, চিকিৎসকরা চিকিৎসকরা টেস্টের পর টেস্ট করে যাচ্ছে, কিন্তু আমি সুস্থ থাকতে আর পারছি না, হচ্ছে না। দেখুন আপনার প্রিয়জনরা হচ্ছে, দেখুন কোনোভাবে এখানে দেখুন সিক্স হাউস ড্যামেজ হয়ে গেছে, এবং কোনোভাবে কেতুর কানেকশান এসে গেছে, এবং সিক্স এইট কি টুয়েলভের কানেকশান এসে গেছে। আরে অঙ্ক তো দুয়ে দুয়ে চার, চারে চারে আট, আমি দেখিয়েছি এগুলো, এগুলো এগুলো পরখ করে দেখেছি, এবং প্রত্যেকটা মানুষের ওপর আমি ভালো করে, কারণ আমাদের একটা রিসার্চ, গবেষণা, জ্যোতিষ আর আধ্যাত্মিকতা এই দুটোর মেলবন্ধনে কিন্তু আমার পথ চলা। যাদের বাস্তু থেকেও সমস্যা হচ্ছে, বাস্তু ভীষণভাবে ড্যামেজ হচ্ছে অনেকের, বহু লোক আসছেন, তাদের জন্য বলি বাস্তু থেকে যাদের সমস্যা হচ্ছে বাস্তুর ডায়াগ্রামটা করে আনো, কোন দিকে কিচেন, কোন দিকে ল্যাট্রিন, কোন দিকে বেডরুম, উত্তর দিকে সিঁড়ি, আমি বহুবার বলেছি কিন্তু কিন্তু অর্থনৈতিকভাবে ডিস্টার্ব করবে। কিচেন অ্যান্ড বাথরুম অর্থাৎ কমন ওয়াল, দেখুন আমরা বাস্তুর মধ্যে ডিস্টার্ব, এই বাস্তুতে আয়োনিতে হয় না, থাকে না, শরীর স্বাস্থ্য ভালো যায় না যারা ওখানে বসবাস করছে, বিদ্যায় বাধা, সন্তানের লেখাপড়া হচ্ছে না, চাকরি ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছে বারবার ব্যর্থ হয়ে চলে যাচ্ছে, লেখাপড়াটা কোনো রকমে পার হয়েছে, কিন্তু আসল জায়গায় সাফল্যের জায়গায় এই যে কি, দ্য কি অফ সাকসেস, অর্থাৎ সাফল্য আসছে না। তাই আমরা যাই করব না কেন, জীবনে আমাদের সাফল্যটা চাই, যে যে প্রফেশনে থাকি, যে যে ব্যবসা করি, যে চাকরি করি, জীবনে যে যত বেশি সফল সেই জীবন তত বেশি উন্নতি করে। কারণ সফল ব্যক্তি হতে গেলে পরিশ্রম করতে তো হবেই, এবং ভাগ্যকেও প্রসন্ন থাকতে হবে। এই যে ফ্রেড লাইন, এই মণিবন্ধ থেকে দেখবে শনির অভিমুখে একটা রেখা যাচ্ছে, একে বলে ফ্রেড লাইন বা ভাগ্য রেখা। এই ভাগ্য রেখা যদি তা যার জীবনে ক্ষণভঙ্গুর, ভাগ্যরেখা কাটা, ভাগ্যরেখাতে তিল চিহ্ন, ভাগ্যরেখা থেকে জব চিহ্ন, তার আর জীবনে দুর্ভাগ্য সব আজকে থেকেও নিঃস্ব। অনেকে এসে বলে আমার চেম্বারে জীবনে বহু কিছু ছিল, আর জানেন শাস্ত্রীজি আমি নিঃস্ব, আপনার ফিসটা আমি খুব কষ্ট করে জোগাড় করে এনেছি। আর অনেকে আছে গ্যালাপিং হাউস ভালো, ফাইভ ফিফথ হাউস, সে কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে, আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে কারণ সময় শেষ। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া, শেওড়াফুলি, দমদম, নাগেরবাজার, আপনারা ফোন করে একটু জেনে নেবেন কখন কোন দিন বসি, কলও যাচ্ছে। আর বেদের সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি,
ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।